وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. হুজুর দেখেন তো ওই যে বনটা হুজুর, হ্যাঁ এই দেখেন এই বনটা, ওই মোবাইলে যার সঙ্গে কথা বললাম ওই বনটা, তাই না? হ্যাঁ ওইরকম চেহারা দেখাচ্ছে না দেখো। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর দেখেন এই বনটার সমস্যা হলো হুজুর এই যে এনার স্বামী এটা, তাই না হুজুর? দেখেন তো দেখো তো মানে স্বামীটা দেখা যায় কিনা। হ্যাঁ এই বনটা হুজুর অনেক দুঃখনীয়। কীভাবে দুঃখনীয়? এই স্বামীর সঙ্গে অনেকদিন প্রায় 10 বছর থেকে সংসার করে হুজুর, এখন 8 বছর থেকে চাকরি বাকরি করিয়া টাকা পয়সা এই স্বামী সব নিয়ে নিছে, মানে ও চাকরি করছে এও চাকরি করছে, দুজন করে টাকা একাই নিছে। নিয়ে হুজুর কি করছে, এই স্বার্থপর স্বামী সবগুলোই নিয়ে সে বাসা করছে, জমি করছে, মানে সব করছে, করে এখন দেখা যাচ্ছে যে এই স্বামীর মাও এই মেয়েকে নিয়ে নিচ্ছে না, এই স্বামীও নিতে চাচ্ছে না, মানে অল্পতে শুধু মারামারি মারামারি করতেছে, মারামারি করতেছে, মানে স্বামীটা মোটো এঁকে নিচ্ছে না। আবার শোনা যাচ্ছে যে এই খালা আছে, এর খালার মেয়েকে নাকি এঁকে দেবে, দেওয়ার পরিকল্পনা করতেছে। তা হুজুর দেখেন একটা সংসার ভেঙে আর একজনকে বিয়ে করা, এটা কি, এটা কি একটা কোনো ভালো মানুষের কাজ হুজুর? দেখেন 10 বছরের সংসার উনি ভেঙে দিবে, ভেঙে দিয়ে নতুন করে আর একজন মেয়েকে বিয়ে করবে, দেখেন তো এটা কেমন লাগে হুজুর? আর সেই পরিকল্পনা এই ছেলের মাও করতেছে এবং এই ছেলের খালাও করতেছে। এখন আপনি দয়া করে দেখবেন যে এই ছেলেটা কি নিজের থেকে এরকম করতেছেন, এখন আগে জাদুটোনা করা হয়েছে এবং এই মেয়েটাকে দেখতে পাচ্ছেন সেই কারণে একে জাদুটোনা করা হইতেছে কিনা। জাদু করেছে, জিন করেছে। আচ্ছা এই মেয়ের সাথে কতজন জিন আছে হুজুর? এই মেয়ের সঙ্গে জিন নাই? না। আচ্ছা এই মেয়ের সঙ্গে জিন নাই কিন্তু জাদু করা আছে কি? দেখেন তো নাই। ও তার মানে জাদু করা হয়েছে ছেলে ছেলেকে? জাদু করা হয়েছে, জিনও করেছে। তার মানে এই ছেলেটাকে এমন করা হয়েছে যাতে করে ওই মেয়ে এই ছেলেকে, এই ছেলে যাতে ওই মেয়েকে নিতে না পারে, নাকি ছেড়ে দেয়, এই উদ্দেশ্যে জাদু করছে। তাহলে এ নিজের ইয়ার মধ্যেই, নিজের হাতের মধ্যে অর্থাৎ নিজের কাছের লোকে একে জাদু করছেন, তাই না হুজুর? মানে জাদুটা করার উদ্দেশ্য হচ্ছে এই মেয়েটাকে যেন সে ভুলে যায়, নাকি ছেড়ে দেয়, তালাক দেয়, এই তো উদ্দেশ্য। আচ্ছা 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 তাহলে হুজুর মেয়েটা তো, মেয়েটা তাহলে এর পিছনে জিনও নাই জাদু নাই, দেখেন তো তাহলে এই ছেলেটা শুধু সমস্যা। আচ্ছা হুজুর তাহলে দেখেন কয়টা জিন ঘুরতেছে দেখেন? এর সঙ্গে 5টা জিন আছে? আচ্ছা আচ্ছা জাদু কোথায় কোথায় আছে দেখেন তো? মাথায় কালো, মাথায় মুখখান, মুখখান তো কালো, এরপরে ঘাটটা, ঘাটটা তো কালো, বুকখান, বুকখান তো কালো, পেটটা, পেটটা সাদা আছে, পেটটা সাদা আছে। আচ্ছা নিচে দেখেন তো, নিচেও কালা, সবশরীর, সবশরীরে কালা, হ্যাঁ শুধু পেটটা। ও আচ্ছা আচ্ছা যাই হোক, তার মানে যাই হোক। আচ্ছা আচ্ছা হুজুর আমরা ইয়ে করতেছি তাহলে ওই জাদুগুলো আগে ইয়ে করি, এই শয়তানগুলোকে আগে নিয়ে আসি। আপনার জাদুগুলো সবগুলো তুলে নিয়ে আসেন হুজুর, দেখেন আহ মানুষ কত নিষ্ঠুর হয়, কত স্বার্থপর হয়। বিসমিল্লাহ রহমান রহিম। আয় আল্লাহ তালা আপনার পাকড়ান শক্তিতে আমার এই ভাইয়ের শরীরে যতগুলো জাদুর মাধ্যমে যতগুলো জিন ঢুকে দেওয়া হয়েছে এবং আশিক জিন হোক বা যে কোনো জিন হোক, যত প্রকার জিন আছে প্রত্যেকটি জিনকে আমি আমার এখানে নিয়ে আসার নিয়ত করলাম এবং শক্তিশালী জেলখানা বন্দি করার নিয়ত করলাম। আল্লাহ আপনি কবুল করেন, বিসমিল্লাহ। দেখো মানুষ সবাই আসছে কিনা? আচ্ছা পড়া দেয়, বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। আর আল্লাহ তালা কোনো পাক্কা নামের শক্তিতে যে জিনগুলোকে নিয়ে আসা হলো, শয়তানগুলোকে নিয়ে আসলে শয়তানগুলো যাতে কারো কাছে কোনো প্রকার কোনো তান্ত্রিক কবিরের শয়তান ভণ্ড ইঁদুরের কাছ থেকে যেন কোনো প্রকারের সহযোগিতা হেল্প নিতে না পারে, সাহায্য নিতে না পারে, সকল সংযোগ সকল রাস্তায় যে বন্ধ থাকবেন, বিসমিল্লাহ আল্লাহ। আচ্ছা আচ্ছা আল্লাহ তালা আপনার পাক কালামের শক্তিতে দয়া করে মাইকর আল্লাহ এই শয়তানগুলো কোনো প্রকার জাদুটোনা বানিয়ে দিয়ে কুফরি কালাম কেউ জেনেই থাকে, সকল প্রকার জাদুটোনা বানিয়ে দিয়ে কুফরি কালামকে আপনি নষ্ট করে দেন, এরা যেন প্রত্যেকে জাদু এই মুহূর্তে সবগুলো ভরে যায় আপনি কবুল করে আল্লাহ। হ্যাঁ শয়তান এদিকে আয়। কয়জন আইসুস ভাই?
আচ্ছা পাঁচজন, তোরা নিজে থেকে আসছো নাকি জাদুর মাধ্যমে ঢুকে দেওয়া হয়েছে? নিজে থেকে আসছে। তোরা নিজে থেকে একে ডিস্টার্ব দেস? কয়জন একে নিজের থেকে কয়জন ডিস্টার্ব দাও? পাঁচজন। আর ওই জাদুর মাধ্যমে কেউ আসো নাই? না। আই শয়তানগুলো শোনো ভাই, আচ্ছা বলো তো এই এই ছেলেটাকে তোমরা কেন ভাই ডিস্টার্ব দিচ্ছ? ও যে স্ত্রী বিমুখ হয়েছে বর্তমান যে ওনার স্ত্রী যে আছে, স্ত্রী তো বাচ্চাও আছে ওই মাদ্রাসা পড়ে, তো ওই স্ত্রীর সঙ্গে যে এ যে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছে, এটা কার কারণে? জাদুর কারণে নাকি তোমাদের কারণে বলো? তোমাদের কারণে, জিনের কারণে। আচ্ছা ভাই তোমরা এখানে দেখো তো মহিলা জিন কয়টা আছে? মহিলা জিন বললে নাই, খালি পুরুষে। ও পুরুষের জিনই এতগুলো? মানুষটা কি ভাই, এই লোকটা কি তুলে রাশি? ও তোমরা এই শৈলে প্রবেশ করতে পারো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা ওর স্ত্রী থেকে ওকে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছো তাই না? কি কারণ ভাই, তোমাদের কি স্বার্থ আছে বলো তো? আচ্ছা ওই ছেলেটা যদি বিচ্ছেদ ঘটে ওই স্ত্রীটার ওর কি দুঃখ হবে না? হবে। কেন আপনারা এটা কেন করতেছেন ভাই, মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? একটা মেয়েকে আপনারা কেন যুদা করতে দিচ্ছেন, কেন ওর সংসার ভাঙতেছেন বলেন? কিছু হয় না। আর জাদু যারা করছে জাদুর উদ্দেশ্য কি? কিছু হয় না। না জাদু জাদু যে করছে জাদুর উদ্দেশ্যটা কি সেটা দেখেন, দেখি বলো। জাদুর উদ্দেশ্য নাম জানো না তোমরা? ও আচ্ছা, আমাদের ভাই আমাদের ইয়া বলেন আমাদের হুজুররা বলেন আব্দুল হক সাহেব আছে, আব্দুল হক সাহেব হুজুর আব্দুল কামিশ হুজুর দেখেন তো জাদুর উদ্দেশ্য কি, ওই বিচ্ছেদ ঘটানো নাকি? দেখেন বিচ্ছেদ ঘটানোর জন্য ও তাতে আমরা আরো ইয়া আরো উস্কানি দিচ্ছি বেশি করে তাই না? আচ্ছা 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 হুজুর, আমরা তো এখন জাদুগুলো পুড়ে দিলাম, আর জাদুগুলো পুড়ে দিলাম, এই শয়তানগুলোকে যদি আমরা মেরে ফেলে তাহলে তো ওই ভাই কি সুস্থ হয়ে যাবে? মেয়েকে বলি, এই শয়তান শোনো তোমরা মুসলমান না হিন্দু এটা আগে বলো? হিন্দু। সবাই হিন্দু তোমরা? আচ্ছা শোনো, ওই যে গুঞ্জন শুনে যাচ্ছে যে এই মহিলাকে নাকি বাদ দিয়ে ওর খালা বেটিকে বিয়ে করবে, এটা কি সত্য? ও মানে তোমরাও কি চাচ্ছ যে এই মহিলাটাকে বাদ দিয়ে ওর খালা বেটিকে নিয়ে আসুক, তোমরা এটা চাচ্ছ? হ্যাঁ। তার মানে কি তোমরা ওর খালা বেটিকে নিয়ে আসুক, তোমাদের মানে লাভ কি তোমাদের? শোনো আমি তোমাদের সঙ্গে বেশি কথা বলতে চাচ্ছি না, আর মানে ভালো দেখো ওদের দিকে তাকান। আমি বলছি কি তোমাদেরকে তো সারতেই হবে ভাই, কোনো সুসেনা নাই, তোমাদেরকে ওর থেকে সারতেই হবে, কথা বোঝো নাই? আমি বলছি যে তোমরা যদি ওর থেকে সরে যাও, দৌড়ে যাও আর জবাই হয়ে মারা যাও আর যেখানে যাও, যদি সরে যাও তাহলে বলো এই ছেলেটা এবং জাদুগুলো তো পড়া দিলাম, এখন বলো তখন এই ছেলেটা কি এই মন চাবে যে ওই স্ত্রীকে ছাড়তে? মানে ছেলেটা নিজের থেকে স্ত্রীকে ছাড়তে চায় না? না ওই তোমরা ছাড়িতে বাধ্য করতেছো আর ওই আবার জাদুর কারণে ও বাধ্য হচ্ছে নাকি? এখন ভাই শোনো, তোমরা যেহেতু হিন্দু আমি তোমাদেরকে ইসলামের দাওয়াত দিলাম, যদি তোমরা যদি মুসলমান হও ভাই তাহলে পবিত্র জিন্দগি যাপন করতে পারবে এদের মতো, ওই যে আব্দুল ওহাব আব্দুল করিমদের মতো। দেখো হুজুর সবাইকে দেখে দেন ওনাকে, যদি আল্লাহ ওনাকে হেদায়েত দেয় তোমাদের আপনাদেরকে দেখে দেখাচ্ছে। এখন শোনো, ওই ভাইয়ের শরীরে কি কোনো রোগ দাও নাই তোমরা? কেন কোনো রোগ নাই? তো তোমরা যে শরীরে থাকতে তোমরা কি শরীরে প্রবেশও করতে নাকি? আচ্ছা আচ্ছা এখন শোনো ভাই, যদি আমি হুজুর দেখেন তো ওই ভাইটার কাছে যান, কি নাম? রফিকুল। এই রফিকুল ভাইয়ের কাছে একটু দেখেন এই ভাইয়ের চোখ খুলবে কি না, ভিডিও কলে আমরা চোখ খোলার চেষ্টা করি, চোখ খুলবে তো হুজুর? আল্লাহ দিবে না, মানে বোঝা যাচ্ছে যে ও ও এদেরকে দেখতে পাবে তো স্পষ্ট, না হলে তো অনেকে আছে বিশ্বাস করে না হুজুর, কবে এলে ভণ্ডামি এটা ওটা, যারাই রুগী তারাই বিশ্বাস করে না, যারাই রুগী হয় জিন জাদুতে আক্রান্ত হয় ওরা বিশ্বাস করে না নিজেকে, কিন্তু যখন কবরেজের কাছে আসিয়া এরপর সুস্থ যখন হয় তখন কয় হ্যাঁ ঠিক আছে। তার মানে এই ভাইতে নিজের থেকে ওনাকে ছেড়ে দিতে চাইতো না, তোমরা ভর হয়ে বলতে যে ছেড়ে দেবো নাকি? আচ্ছা আচ্ছা এখন শোনো, আর তোমরা কি করবে, একবারে কি নাস্তানাবুদ হয়ে যাবে দুনিয়া থেকে? তোমরা মুসলমান আবার বললো নাকি হিন্দু বললো? আচ্ছা এখন তো তোমরা এখন ইসলাম জন্মগ্রহণ করবে কিনা বলো? করবেন না। তা এখন কি ওই ভাইয়ের কাছে সরে যাবেন কিনা? যাইবেন। এখন আমি কি গ্যারান্টি পাবো যে তোমরা আবার চলে যাবেন যে আবার আসবেন না, এটা তো কোনো গ্যারান্টি নেই ভাই।
গ্যারান্টি কি আছে? কোন গ্যারান্টি থাকলে দাও। তোমরা ওর কাছ থেকে সারা জীবনের জন্য চলে যাবেন, আর কোনদিন আসবেন না, ওর গোষ্ঠীর মধ্যে কাউকে ধরবেন না। এটা এটা আমি কিভাবে বুঝবো? কি গ্যারান্টি আছে? আসবেন না। আমি কোনো তো গ্যারান্টি পাইছি না রে ভাই, কেন কই বলি বলেন তো। আচ্ছা তোমাদের আব্বা আম্মা আছে? না। সর্দার কি ব্যাপার? আজকে যতজনের চিকিৎসা করলাম সবাই শুধু বলে কারো আব্বা আম্মা নাই। সবাই এতিম? তোমরাও এতিম? তোমাদের আব্বা আম্মা নাই? তা তোমরা মুসলমান হয় এখানে থাকো না, মক্কা মদিনায় চলে যাও, আল্লাহ পবিত্র জিন্দেগি যাপন করো। মানে মুসলমান হওয়ার প্রয়োজন নাই? তা তোমরা মুসলমান হয় একটা ভাইয়ের, মুসলমান ভাইয়ের কাছে হিন্দু হয়ে মুসলিম ভাইয়ের শরীর ঢুকছো কেন? দাও ইয়ে দাও, বালিশ দাও, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা মুসলিম ভাইয়ের ইয়া ঢুকি, তোমরা কেন বিশ্বের ঘোরাচ্ছ কেন ইয়ের মধ্যে ঢুকি? তাহলে তো তোমাদেরকে শাস্তি দিতে হবে, আর শাস্তি না দিলে তো ইয়া হবে না। কেন এতদিন থেকে ওই বোনটা এত কষ্ট মেহনত করলো, এত কষ্টের মধ্যে থাকলো, তা এটা কি হলো? ওয়ালাইকুম আসসালাম আপু, লাইনে থাকেন। দেখো তো এই আপুর স্বামীটা না, রফিকুল এই আপুর স্বামী। হ্যাঁ হুজুর, এই যে এই বোনের সঙ্গে কথা বল, এই বোনের স্বামীর সঙ্গে আমরা কথা বলছি, এবং ওর কাছে যে জিনগুলোকে নিয়ে আসছি সেই জিনগুলোর সঙ্গে আমরা কথা বলতেছি কিনা দেখেন। আচ্ছা এই শয়তান জি নাই হিন্দু, দেখো তোমরা এই স্বামীর সঙ্গে, এই স্বামী কি কষ্ট দিতে না? এর স্বামীর ভর হয় তোমরা বলতে না যে হ্যাঁ আমরা কি আমি একে তালাক দেবো, ছেড়ে দেবো, এর সঙ্গে সংসার করবো না, এভাবে বলতে না তোমরা? আচ্ছা আচ্ছা এখন শোনো, এখন ভাই তোমরা হয় মুসলমান হয়ে যাবে, না হয় তোমাদেরকে দুনিয়া থেকে একবার সিরুবে দিয়ে দিয়ে দেবো, আর কোনো অপশান নাই। আর তোমরা কি করবে বলো? মুসলমান হইবেন না, তোমরা দুনিয়া থেকে সিরুবে দিয়ে দাও ভাই, তাছাড়া কোনো উপায় দেখতেছি না আমি। কেননা তোমরা একটা সংসারের মধ্যে ফাটল সৃষ্টি করেছো, বিচ্ছেদ ঘটাইছো, আর এই বোনকে অনেকদিন থেকে তোমরা কষ্ট কষ্টের মধ্যে রাখছো, অতএব তোমরা দুনিয়া থেকে চলে যাও একবারে। আমাদের আব্দুল কাইম সাহেব হুজুর, আব্দুল হাফ সাহেব হুজুর, আপনারা বলেন আমি এদেরকে একেবারে শ্মশানে পাড়ে দিই, আপনারা কি বলেন? হ্যাঁ আচ্ছা শ্মশানে পাড়ে দিই, ঠিক আছে আপু আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। আচ্ছা ভাই দেখেন তো হুজুর ইয়েও দেখেন, আপনারাও দেখেন বোনটাকে, যেহেতু দেখা যাচ্ছে দেখেন বোনের গায়ে কোনো কিছু আছে নাকি দেখেন? নাই। জাদু টোনা? না। আচ্ছা কোনো কুফরি কালাম? নাই। আচ্ছা জিন টুন ঘুরেছে নাকি দেখো তো মনে, ভালো করে দেখো। না ঘুরে? আচ্ছা তার মানে এনাকে জাদু করা নেই, ওনাকে জাদু করা হয়েছে আবার জিনেরাও ঘুরছো না দিয়ে, তাই না? আচ্ছা ঠিক আছে আপু, আমরা আপনার সঙ্গে যত সময় কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, আমরা চিকিৎসাটা শেষ করে নিই। হুজুর এদেরকে কতল করে দেয়, এরা মুসলমান হবে না, আর তাছাড়া পরবর্তীতে কোনো গ্যারান্টি তো নাই, বলো তো কেন? এদের আব্বা আম্মা নাই যে আমি ওদেরকে তাকে পণ নিতাম, অথবা কি বলে ওদের তো সর্দারও নাই যে আমি ওনার কাছ থেকে কোনো গ্যারান্টি নিতাম, ওই সর্দার সাক্ষী রাখতাম, কিন্তু এরা তো এদের কোনো সাক্ষী নেই, আমি কী করবো হুজুর বলেন? এদের এদেরকে শেষ করে দিচ্ছে আপনার পরামর্শ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ভাই রফিকুল ইসলাম ভাইয়ের শরীরে এই শয়তানগুলো ছিল, এই শয়তানগুলো ভর হয়ে যাই হোক, এই শয়তানগুলো থাকার কারণে উনি ওনার স্ত্রীকে বিশ্বের ঘটানোর নিয়ত করছে, তালাক দেওয়ার নিয়ত করছে আল্লাহ। সেই সুবাদে এই শয়তানগুলোকে যেহেতু আবার হিন্দু, আমি ওনাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছি কিন্তু ওরা কবুল করে নাই, তো আমি আমার নিয়ম অনুযায়ী তর্তিব অনুযায়ী আমার মক্কার সাথে পরামর্শ করে আমি ওনাকে ওদেরকে দুনিয়া থেকে উঠে দেওয়ার নিয়ত করলাম আল্লাহ। আপনি দয়া করে মাকে একটা পোস্ট দিয়ে ওদের কন্ডাগুলো আলাদা করে দিলাম আল্লাহ, আপনি কবুল করে ওদেরকে শ্মশানে পাঠাতেন, বিসমিল্লাহ আল্লাহ আকবার। তুমি দেখো তো ওরা আর বাঁচতে পারবে নাকি কোনোদিন? আচ্ছা আর একটু একটু কষ্ট করেন শুধু। আচ্ছা তাহলে এই ভাই বন্ধুর চিকিৎসা আমরা এখানে শেষ করলাম। ও আর একটা হুজুর দেখেন, এই ভাই যেখানে ঘুমায়, যে বাড়িতে ঘুমায় ওই বাড়িগুলোর বিছানা আঙ্গিনা দেখেন কোথাও জাদুর করা আছে নাকি? নাই। হ্যাঁ মানে শুধু এই ভাইয়ের শরীরেই জাদু করা হয়েছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আল্লাহ আল্লাহ পাক রফিকুল ইসলাম ভাইকে ইয়া করেন হুজুর, ইয়া করেন রফিকুল ইসলামের ইয়া করেন তো, শরীরটা একটু বন্ধ করে দিয়ে আসেন। আব্দুল করিম সাহেব হুজুর আপনি ফু দেন, আপনি ফু দিলে বেশি কাজ হবে, কেন আপনি আগের মুসলমান, তাছাড়া আপনি অনেক আমলদার, আপনি ফু দেন। দিছে দিছে আর শরীরটা ঘিরে নিছে ইয়া? আচ্ছা আলহামদুলিল্লাহ।